हेलो माय डियर स्टूडेंट ऑल एग्जाम हेल्प चैनल पक्ष से मैं मोहम्मद अल अमीन। तो पंचम श्रेणी इंग्रेजी बारी का आज के 16 इटा हमरा आज के समाधान करब। तो हमरा फर्स्ट चले जाच्छे सरासरि प्रश्ने। तो प्रश्न देखो एखाने तोमादेर देवा आछे यूनिट 6 और लेसन देवा आछे 6 थेके 7 और पेज नम्बर 25 अर्थात 25 नम्बर पेजटा तोमादेर पेज थेके ए उत्तरटा दिते हबे। तो एखाने तोमादेर जी नम्बर बला होयेछे, देखो बला होयेछे रिड अगेन आबारो पढ़ो राइट टू फॉर राइट ट्री फॉर ट्रू और एफ फॉर फॉल्स अर्थात जदि सत्य है तेल टू टी लेखो और जदि मिथ्या है तेल एफ लेखो। ये देखो तुम्हारे एखे छा वाक्य देव छा पासे छा गैप चिन्ह देव आ गैप चिन्ह मध्य तुम्हारा ट्रु हम टी लिखते हैं और फॉल्स हम एफ लिखते हैं तो तुम्हारे उत्तर हो जाए। और नीचे देव से एस नम्बर कारेक्ट द फॉल्स सेंटेंस तो तुम्हारा जो भूल वाक्यगुल सठीक कर दीते हैं बल्से रिडाइट दैम इन योर एक्सरसाइज। तो आप चले गलम उत्तरे एखे जी नम्बर भलोक पढ़े नहीं तुम्हारा देखो जी नम्बर क्यों से रिड एगेन राइट टी फॉर ट्रू और एफ फॉर फॉल्स अर्थात कि बोलसे आबारो पढ़ो एवं मिथ्या हम सत्य हम ट्रू टी लेखो और मिथ्या हम एफ लेखो। তাহলে এখানে আমাদের প্রত্যেকটা অ্যানসার দেওয়া আছে। প্রথমে প্রশ্নটা কি বলেছে আমরা একটু পড়ে নেই। দেয়ার আর ফুড লেভেলস ইন দ্য ফুড পিরামিড। তো ফুড পিরামিড কিন্তু অবশ্যই চারটা লেভেল ছিল। তো এখানে তোমরা এটা টি দিয়ে দিবে, অবশ্যই গ্যাপের এখানে টি দিয়ে দিবে। আমি পাশে দেখো অ্যানসারটা দিয়ে দিছি, তোমরা ওই গ্যাপের মধ্যে দিয়ে দিলে কিন্তু অ্যানসারটা হয়ে যাবে। তারপরে দেখো তোমাদের দেওয়া আছে দুই নম্বরটা দ্য বটম লেভেলস অফ দ্য পিরামিড হ্যাজ ফুড ফ্রম প্রোটিন অ্যান্ড ডেইরি অর্থাৎ কী বলছে তোমাদের পিরামিডের তলদেশে রয়েছে প্রোটিন এবং দুগ্ধজাত শ্রেণীর খাবার। তো এটা ফলস, এটা হলো কি ফলস, এখানে ফলস দিয়ে দেবে, এটা আমরা উত্তর নিচে দিব। তো তিন নম্বর চলে গেলাম ফুডস মেড অফ গেইনস গিভ আস এনার্জি অর্থাৎ কী বলছে এখানে শস্য দানা থেকে উৎপাদিত খাবার আমাদের শক্তি যোগায়। তো এটা ট্রু দিবা, তিন নম্বরটা ট্রু। তারপর চার নম্বর ইটস হেল্প আওয়ার আইস অর্থাৎ কী বলছে ডিম আমাদের চোখে সাহায্য করে, এটাও ফলস। তারপরে আমরা চলে গেলাম পাঁচ নম্বর প্রশ্ন উত্তরে। পাঁচ নম্বর বলছে তো পাঁচ নম্বর তোমাদের বলেছে মিল্ক হেল্প টু মেক আস স্ট্রং অর্থাৎ বলছে দুধ আমাদের বলবান হতে সাহায্য করে, তো এটাও তোমাদের ট্রু। তারপর আমরা চলে গেলাম সিক্স নাম্বার সর্বশেষ প্রশ্ন উত্তরে আওয়ার বডিজ নিড এ লট অফ ফ্যাট অ্যান্ড ওয়েল অর্থাৎ কী বলছে আমাদের শরীরে চর্বি এবং তেলের প্রচুর প্রয়োজন, এটা একবারে ফলস, এটা অ্যাপ দিয়ে দিবে। তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের এখানে প্রথমটা ট্রু, তারপর দুই নম্বরটা হলো ফলস, তিন নম্বরটা ট্রু, চার নম্বরটা ফলস, তারপরে পাঁচ নম্বরটা ট্রু, ছয় নম্বরটা ফলস। তো এখানে তোমাদের দুই নম্বর আর চার নম্বর আর ছয় নম্বর এই তিনটা প্রশ্নের উত্তর আবার তোমাদের এখানে লিখতে হবে, কারেক্ট অ্যান্সার লিখতে হবে। তো কারেক্ট অ্যান্সার আগেই বলে নিচ্ছে, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন সবার আগে আমাদের তোমাদের অ্যাসাইনমেন্টটি পাওয়ার জন্য। তো আমরা এইচ নাম্বারে চলে গেলাম, এইচ নাম্বারে কারেক্ট দ্য ফলস সেন্টেন্স রিরাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ বুক ভুল বাক্যগুলো শুদ্ধ করো, এগুলো তোমার খাতায় ঠিক করে লেখো। তো অ্যান্সারে চলে গেলাম, দুই নম্বর অ্যান্সারটা তোমার এভাবে দিবা দ্য বটম লেভেল অফ দ্য পিরামিড হ্যাজ ফুড ফ্রম সিক গ্রেন অর্থাৎ পিরামিডের সর্বনিম্ন স্তরে খাবার আছে শস্য থেকে, তাহলে এটা দিলেই হয়ে যাবে। আর তোমরা অবশ্যই বাংলাটা দিবে না, বারবার বলতেছি তোমরা শুধু ইংরেজি ইংরেজিটা দিলেই অ্যান্সার হয়ে যাবে। তারপর চার নম্বর অ্যান্সার দেখো ইটস হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস অর্থাৎ বলছে ডিম আমাদের দাঁত ও হাড়ের জন্য উপকারী, এতটুক দিলে হবে। তারপর চলে যাচ্ছে আমরা ছয় নম্বর প্রশ্নে আওয়ার বডিস ডু নট নিডস মাস ফ্যাট অ্যান্ড ওয়েল অর্থাৎ আমাদের শরীরে খুব বেশি স্নেহজাতীয় খাবার ও তেলের দরকার নেই। তো এইভাবে তোমরা এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্টস এবং তোমার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আর যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করবে, আমরা পরবর্তীতে সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।